উনি বলছিলেন যে তদন্ত হচ্ছে এবং তদন্তে আমরা পেয়েছি অনেক ধরনের খারাপ রেজাল্ট বেরিয়ে এসেছে। আপনি যদি হাসপাতালগুলোকে তদন্ত করেন দেখবেন যে যাত্রা বাড়িতে গিয়ে দেখবেন যে অনেক দোতলা হাসপাতালগুলো হচ্ছে খুব খারাপ চিকিৎসা দেওয়া হচ্ছে, তার রেজাল্টে কিন্তু আপনি দেশের সব বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেন নাই। আপনি যদি তদন্ত করে দেখেন যে অমুক কোম্পানি পা দিয়ে পারিয়ে নুডলস বানাচ্ছে, তার মানে এই না যে আপনি সব নুডলস কোম্পানি বন্ধ করে দিয়েছেন। হাউএভার আপনি কোচিং তদন্ত করে দেখেছেন অনেক জায়গায় অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার রেজাল্টে আপনি সব কোচিং বন্ধ করে দিয়েছেন। বাধ্য করার যেটা বিষয় বলছিলেন যে যদি আমি কোনো ক্যাম্পেইন চালাই সেটাকে যদি বাধ্য করা বলেন তাহলে পৃথিবীর তো সমস্ত জিনিসই বাধ্য, কারণ আপনি যে টেলিভিশনে অ্যাডভার্টাইজ দেখাচ্ছেন বাধ্য করা। তো সেখানে আপনি ক্যাম্পেইন করবেন নাকি? তাহলে প্রলোভন দিচ্ছেন না? আপনি এটা নিয়ে ক্যাম্পেইন করতে পারেন। রাষ্ট্র এবং প্রতিষ্ঠান একটা কাজ যখন করবে তখন তার একটা নীতিমালা থাকবে, বর্বরতা থাকবে না, সৌন্দর্যিক একটি ভূমিকা থাকবে। রাষ্ট্রের আইন যদি কেউ না মানে তার বিরুদ্ধে রাষ্ট্র আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো বর্বরোচিত হামলা, বর্বরোচিত ভাঙা স্বেচ্ছাচারিতার একটা প্রমাণ। প্রতিষ্ঠানের কাছ থেকে কেউ এগুলো আশা করে না। ম্যাজিস্ট্রেট তো রাখেছেন আপনারা জুলুমবাজি করার জন্য, মানুষকে জেল দেওয়ার জন্য এবং মানুষের অধিকারকে হরণ করার জন্য।